নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে বেশ কিছু নূতন নূতন প্রকল্প কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা রয়েছে আর এই সমস্ত প্রকল্প সম্বন্ধে আমরা কিছু জানি না বলেই এই সমস্ত প্রকল্পের লাভ কিন্তু আমরা নিতে পারি না বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচ থেকে ছয়টি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে আপনারা বাচ্চা থেকে বয়স্ক সবাই আবেদন করতে পারবেন এবং আবেদন করলে বেশ কিছু টাকার সুবিধাও কিন্তু পেয়ে যেতে পারে তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে এবং কোন প্রকল্পে আবেদন করার জন্য কি কী কাগজপত্র কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে ছটি গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে আমি আপনাদেরকে জানাবো সেগুলি হলো সুরক্ষা বীমা যোজনা অটল পেনশন যোজনা ফসল বীমা যোজনা বন্দনা প্রকল্প জীবন জ্যোতি প্রকল্প এবং সেই সঙ্গে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা তো কোন প্রকল্পে কীভাবে সুবিধা পাওয়া যায় সেটা আমরা এবারে জানবো দেখুন এখানে বলা হয়েছে সুরক্ষা বীমা প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে আপনি পেয়ে যাবেন দুই লক্ষ টাকা এটি একটি মোদী সরকারের বিশেষ প্রকল্প সাধারণ মানুষদের জন্য প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের আওতায় এই প্রকল্প চালু করা হয়েছে তাছাড়া বর্তমানে প্রধানমন্ত্রী জনধন যোজনার গ্রাহকদেরকে বিনামূল্যে রূপে ডেবিট কার্ড দেওয়া হচ্ছে বর্তমানে মোদী সরকার এই সামাজিক সুরক্ষা প্রকল্পটি এনেছে যারা আর্থিকভাবে দুর্বল বা পিছিয়ে পড়েছেন সেই সমস্ত মানুষদের বেঁচে থাকার পাশাপাশি তাদের পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য এবং যারা শারীরিকভাবে অক্ষম বা যারা আর্থিকভাবে দুর্বল ও গরিব ও খেটে খাওয়া মানুষ তারা পাবেন দু লক্ষ টাকা করে এই প্রকল্পের মাধ্যমে এমন এমনকি আংশিকভাবে অক্ষম হয়ে পড়লেও কিন্তু এই টাকা সুবিধা মিলবে এবারে আমরা জেনে নেব যে আবেদনের পদ্ধতি কি দেখুন এখানে বলা হয়েছে এই প্রকল্পের সুযোগ পাওয়ার মূল শর্ত হলো আবেদনকারীর অবশ্যই একটা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে এই ফর্মটি পাওয়া যাবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে তাছাড়া আপনার ব্যাঙ্কেও যোগাযোগ করতে পারেন এই ফর্ম পাওয়ার জন্য এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটা হলো অটল পেনশন যোজনা দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনাতে সমস্ত গরিব ও খেটেখা মানুষদেরকে দেওয়া হবে প্রতি মাসে এক টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার পেনশন সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন আবেদনের শর্ত ও পদ্ধতি এখানে বলা হয়েছে এই প্রকল্পে অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই আবেদন করা যায় এবং এই প্রকল্পে আবেদনের জন্য আপনার লাগবে একটি ব্যাংক অ্যাকাউন্ট সেই সঙ্গে লাগবে আপনার আধার কার্ডের জেরক্স এবং এই প্রকল্পের ফর্ম কিন্তু আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক থেকেও পেয়ে যাবেন এবং এখানেই কিন্তু আপনি ফর্ম ফিল করে জমা দিয়ে দিতে পারবেন এর পরবর্তী যে প্রকল্পটি রয়েছে বন্ধুরা সেটি হলো জীবন জ্যোতি বিমা প্রকল্প দেখুন এখানে বলা হয়েছে বর্তমানে আঠারো থেকে পঞ্চাশ বছরের বয়সে সমস্ত ব্যক্তিরা জীবন জ্যোতি বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু ওই ব্যক্তির একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবারে কত টাকা পাওয়া যায় এই প্রকল্পে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনাতে যদি আপনি আবেদন করেন আবেদনকারীকে দুই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে এবং আঠেরো বছরের নিচে যে সমস্ত ছেলেরা রয়েছে বা মেয়েরা রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এবার আবেদনের পদ্ধতি কী রয়েছে সেটা আমরা জেনে নেব দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনাতে আবেদন করতে হলে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট জনসুরক্ষা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে এবং তারপর ফর্ম ডাউনলোড করে সেই ফর্মে নিজের নাম ঠিকানা আধার কার্ডের নাম্বার সহ যাবতীয় তথ্য দিয়ে দিতে হবে এবারে দেখুন পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ফসল বিমা যোজনা এখানে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা পাবেন প্রত্যেক বছরে ছ হাজার টাকা করে এবং এই যোজনার জন্য ষোলো হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় সরকার এবারে কীভাবে আবেদন করবেন সেটা আমরা জেনে নেব দেখুন এখানে বলা হয়েছে যে কৃষকরা তাদের ফসলের বীমা করাতে চান তারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটটি হলো দেখুন এখানে দেওয়া রয়েছে পি এম তাছাড়া সমস্ত কৃষকরা এই প্রকল্পের সুবিধা নিজেদের ব্যাঙ্কে গিয়েও কিন্তু নিয়ে নিতে পারবেন এবারে কি কী কাগজপত্র লাগবে দেখুন এখানে বলা হয়েছে যে কোনো সচিত্র প্রমাণপত্র লাগবে যেমন প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি জমির খতিয়ান লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে আর যে জমিতে ফসল বোপন করেছেন তার প্রমাণ কিন্তু সরবরাহ করতে হবে সকল নথিপত্র এবং একটি বাতিল চেক কিন্তু আপনাকে জমা করতে হবে এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা দেখুন এখানে বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন যার নাম হল প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এই প্রকল্পের মাধ্যমে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তো আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স পাসপোর্ট সাইজের ছবি দু কপি গর্ভবতী হওয়া সেন্টারের কার্ডের সামনের পাতার জেরক্স তিন কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স স্বামীর আধার কার্ডের জেরক্স লাগবে এবং সেই সঙ্গে বলেনি এই ফর্মটা কিন্তু আপনাদের নিকটবর্তী যে আশা সেন্টার রয়েছে সেখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পরবর্তী যে প্রকল্পটা রয়েছে সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে বর্তমানে ভারত সরকার সমস্ত কন্যা সন্তানদের জন্য নিয়ে এসেছে একটি নতুন প্রকল্প যার নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা যেখানে কন্যা সন্তানদের বয়স একুশ বছর হলেই একুশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দেওয়া এই মাধ্যমে যদি আপনার বাড়িতে এক থেকে দশ বছরের মধ্যে কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনিও এই প্রকল্পের লাভ নিতে পারবেন এবারে জেনে নেব খোলার শর্তাবলী কী কী রয়েছে দেখুন বন্ধুরা অ্যাকাউন্ট খোলার বিষয়ে এখানে পরিষ্কার জানানো হয়েছে যে অ্যাকাউন্ট খোলার সময় শিশুকন্যার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে সেই সঙ্গে আবেদন করার সময় অবশ্যই শিশুকন্যার বয়স দশ বছরের নিচে হতে হবে তারপরে বলা হয়েছে অ্যাকাউন্ট খুললে বর্তমানে আপনাকে কিন্তু সর্বনিম্ন আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনি কিন্তু এক বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবেন এবার সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে বন্ধুরা অ্যাকাউন্ট খোলার সময় বাবা অথবা মায়ের আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স কিন্তু জমা করতে হবে তাছাড়া বন্ধুরা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার নিকটবর্তী যে কোনো ব্যাংক থেকে ফর্ম সংগ্রহ করতে পারেন এবং ফিল করে এখানে জমা করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে বন্ধুরা এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে বা কোন প্রকল্পে আপনি আবেদন করতে চাইছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ